Hello friends, I am Chandrimar. Welcome to my channel. আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না জানো। চলুন তাহলে তৈরি করে ফেলি দই পটল। আজ আমি নিয়ে এসেছি বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি, দই পটল। নিরামিষ আমিষ দুভাবেই তৈরি করা যায়, তবে আজ আমি তৈরি করব নিরামিষভাবে। যারা ফুল ভেজিটেরিয়ান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। চলুন রান্নাঘরে বানিয়ে ফেলি দই পটল। নিরামিষ দই পটল বানাতে আমাদের কী কী লাগছে একটু দেখে নিই। আমি এখানে পটল নিয়েছি 300 গ্রাম। পটলটাকে আমি ঠিক এইভাবে করে ছিলে নিয়েছি, মাঝখানে দেখুন একটু ফেড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো ঢোকে। ঠিক এইভাবে ফেড়েছি আর এটা উল্টোভাবে এইভাবে ফেড়েছি। একইভাবে ফাললে কিন্তু এটা দুভাগ হয়ে যাবে। এর সাথে লাগছে 3টে কাঁচা লঙ্কা আমি ফেড়ে নিয়েছি। ধনের গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ, জিরের গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ, রেড চিলি পাউডার নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ, লবণ নিয়েছি আমি 1 চামচ, কিন্তু আমি এটা স্বাদ মতো দেব। চিনি নিয়েছি আমি 1 চামচ, তেজপাতা নিয়েছি আমি 1.5 খানা, গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ, গোটা গরম মশলা নিয়েছি আমি দারচিনি ছোটো ছোটো 3 টুকরো, লবঙ্গ 2টো আর এলাচ 2 খানা, পোস্ত নেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, কাজু বাটা নেব 1 চামচ, 2 চামচ। আদা বাটা 2 চামচ। দই নেব চুচুর 3 চামচ, 4 চামচ, মানে 100 গ্রাম আমি দই নেব। দইটা আমি সামান্য লবণ দিয়ে ভালো করে ফুটে নেব। প্রথমে আমি পটলটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো এর ভেতরে হলুদ লবণ ঢোকার জন্য। এবার একসাথে করে নিচ্ছি আমি হলুদ। হলুদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়োটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। সব একসাথে মিশিয়ে আমি সামান্য জল দিয়ে গুলে নেব। মশলাটা বাটলে যেমনটা হয় তেমনটা করে নিচ্ছি। এবার এটা সেট হতে থাকুক, তত টাইমে চলুন আমরা রান্নাটা দেখে নিই। ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, একটু গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম তেল। যদি আমার লাগে পরে আমি আরও তেল দেব, এখন দিচ্ছি 50 গ্রাম তেল। পটল ভাজতে একটু তেল বেশি লাগবে। তেলটা গরম হয়েছে, এবার এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। ভাজাটা হয়ে গিয়েছে, ভাজাটা আমি তুলে দিচ্ছি। ওই গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। একটু ভেজে আদা বাটা আর মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি, 1 মিনিট বাদে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার গ্যাসটা মিডিয়াম করে কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা যেমন যে খাবেন তেমন লবণ দেবেন। আরো আমি 2 থেকে 3 মিনিট এবার কষাব। ভালো কষা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দই। দইটা আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, এবার আমি দইটা এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলোকে আবার আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলা দিয়ে।
মশলাটা ভিতরে ঢুকে যাক। দই পটলে আমি একটু মশলাটা বেশি দিই যাতে সবাই একটু ভাতটা মেখে খেতে পারে। এটা আমি 2 মিনিটের মতো আরও হতে দেব। সুন্দর কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব, খুব কমই জল দেবো কারণ এটা খুব শুকনো শুকনোই হবে। এটা ডেটটা সব মশলা দই যা যা ছিল সব 1 কাপ ধুয়ে আমি এই জলটা বানিয়েছি, সব মশলার জলটা ওটা দিয়ে দিলাম। এবার আমি আবার ঠেকে দিচ্ছি, এটা যতটাই না তৈরি হয় ততটাই পর্যন্ত। হ্যাঁ, 1 চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি আর লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঘি 1 চামচ দিয়েছি। এটা ঢেকে দেবো আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে দই পটল তৈরি, গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে পরিবেশন করে দেবো। দই পটল খুবই সুস্বাদু একটি রেসিপি, আমি এতে একটু অন্য ধরন দিয়েছি, আপনারা তৈরি করে খান। আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।